হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ এবং খুবই মজাদার একটি বিকালের নাস্তা। নাস্তাটা তৈরি করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকন বাজিয়ে দিন। তাহলে আর কথা নয়, চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ গাজর। গাজরটা ভালো করে কুচি করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তিন টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। অল্প পরিমাণে দিয়ে দিলাম, যতটুকু লাগে সে অনুযায়ী বুঝে শুনে দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আরেকটু দুধ লাগছে, সেজন্য আমি আরেকটু দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের গুটি না থাকে বা দানা না থাকে। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটু লাগবে মনে হচ্ছিল, তো আমি পুরোটাই এখানে লেগেছে। যতটুকু নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, সবটুকু দুধই কিন্তু আমার লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। কোনো ধরনের দানা যেন না থাকে সেজন্য ভালো করে মিশিয়ে নিতে হবে সবটুকু। এটা খুবই হেলদি, স্বাস্থ্যসম্মত একটি খাবার, যেহেতু গাজর দিয়ে তৈরি করছি। আমি বলবো যেসব বাচ্চারা গাজর খেতে চায় না, তাদেরকে যদি আপনারা একবার এইভাবে আমার এই পদ্ধতিতে যদি বানিয়ে দেন, তাহলে কিন্তু তারা খুব সহজেই এটা খেয়ে ফেলবে। আমার বাসায় বানানোর সঙ্গে সঙ্গে আমার মেয়েরা খেয়ে নিয়েছে এবং বলেছে যে এটা ভীষণ মজার হয়েছে। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, আরেকটা দিয়ে দিতে হবে। আমি 2 চামচ দিয়েছি। দিয়ে তারপরে চামচের সাহায্যে এইভাবে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি। একপাশটা হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। একপাশটা হয়ে আসলে আরেক পাশ উল্টে দিব। এই তো কত সুন্দর হয়ে এসেছে কালারটা, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি হালকা পরিমাণে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, এমন একটু গুলিয়ে দিচ্ছি যাতে করে তেলটা চতুর দিকে ছড়িয়ে যায়। আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আবার উল্টিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আরেকটা এইভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি। ঠিক একইভাবে সবগুলা বানিয়ে নিতে হবে। এখন এক পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পিট উল্টে দিতে হবে। এই তো কালারটা চলে এসেছে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই
এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখতে পেলেন কত সহজেই হয়ে গেল আমার মজাদার বিকালের নাস্তা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।